শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি আতিক বরাবরের মতো আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী লাইভ ব্রিফিং এর পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করে দিয়েছেন। চলুন, এ নিয়ে প্রথম আলোতে একটি নিউজ হয়েছে, সরাসরি সেই নিউজটার দিকে ফোকাস করি। আর ভিডিওটি শুরু করার অনুরোধ করছি আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর অনার্স সকল বর্ষের পরীক্ষা রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। আমরা আপনাদের কথা দিয়ে রাখছি, যে কোনো তথ্য সবার আগে জানিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন বাংলাদেশের সর্বাধিক পঠিত দৈনিক পত্রিকা প্রথম আলোতে কিন্তু এই নিউজটা করা হয়েছে। সেটি হচ্ছে, তার টাইটেল সাজিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত। আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি তারা কিন্তু নিউজটি সাজিয়েছেন যে শিক্ষামন্ত্রী দীপমনির ঘোষণার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে মাননীয় উপাচার্য হারুনুর রশিদ কিন্তু এই অনার্সের সকল বর্ষের পরীক্ষাগুলো স্থগিত করে দিয়েছেন। আমরা জানতাম যে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের কিন্তু ফর্ম ফিল আপ চলছিল, সেগুলো কিন্তু এখন দণ্ডায়মান অবস্থায় রয়ে গেল। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানিয়েছেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান, স্নাতক পাস, স্নাতকোত্তর বিভিন্ন পরীক্ষা চলছিল। বেলা সোয়া দুইটায় অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপমনি জানান, পবিত্র ঈদ উল ফিতরের পরে 24শে মে থেকে দেশের সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে 17 মে আবাসিক হলগুলো খুলবে, তবে হলের ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের টিকা নিতে হবে, আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিলেন সেই সিদ্ধান্ত বাতিল হবে, অবশ্য অনলাইনে ক্লাস চলবে। অর্থাৎ আমরা জানি 13 মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার যে কথা ছিল সেগুলো কিন্তু স্থগিত হয়ে গেল। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই আজ সোমবার দীপমনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, UGC এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় নিয়ে এসব সিদ্ধান্ত সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ এই নিউজটি থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে মাননীয় শিক্ষামন্ত্রী সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং UGC-র সাথে কথা বলে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটির পরে এখন কিন্তু প্রশ্ন এসে যায় যে অনার্স সকল বর্ষের পরীক্ষাগুলো কবে নাগাদ অনুষ্ঠিত হবে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনার মাধ্যমে পরীক্ষার কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন এবং আমরা কথা দিয়ে রাখছি পরীক্ষা রিলেটেড যে কোনো তথ্য সবার আগে আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।